আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি আজকের ডিজাইনটি আপনাদের পছন্দ হবে তো আজকের ডিজাইনটি হচ্ছে বিশ ফুট বাই বাইশ ফুট চারশো চল্লিশ ফিট ঠিক আছে তো আমরা চারশো চল্লিশ স্কোয়ার ফিটের ডিজাইনে আমরা দুটি বেডরুম পাবো ঠিক আছে তো আমরা প্রথমে দেখে নেব বিল্ডিংটির কোন সাইডে কত তো আশা করি আমরা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছি এক সাইডে বিশ ফুট অ্যান্ড এক সাইডে বাইশ ফুট ঠিক আছে তো আমরা সেই সাথে আমরা বিল্ডিংয়ের ভিতরে বাহিরে সাইডে যে ওয়ালগুলো হবে সেই ওয়ালগুলো আমরা দেখে নিচ্ছি ঠিক আছে কালার করে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে ঠিক আছে তো আপনারা ভিতরে বাহিরে আপনারা পাঁচ ইঞ্চি করে ওয়াল করবেন ঠিক আছে তো যারা কম খরচের মধ্যে একটি নকশা অনেক দিন ধরে খুঁজতেছেন তাদের জন্য আশা করি নকশাটি সুন্দর হবে আর তাছাড়া আমার কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট জমে গেছে সেম ছোট একটি নকশার জন্য তো ভাবলাম যে আজকে নকশাটি করে দিচ্ছে দেই আপনাদের যারা যাদের ভালো লাগে তারা করতে পারেন ঠিক আছে তাছাড়া অসংখ্য প্ল্যান আমার চ্যানেলে আছে যদি আজকে চ্যানেলটি কোনোভাবে ভালো না লাগে তাহলে আমার চ্যানেলে অসংখ্য প্ল্যান আছে চাইলে ওখান থেকেও সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর তাছাড়া আপনি নিজের মতো করেও যদি কোনো নকশা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন চেষ্টা করব করে দেওয়ার ঠিক আছে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে যা আমার দর্শকদের রিকোয়েস্টে করা তবে অনেকে আবার হতাশ হবেন না একটু লেট হলেও করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এবার আমরা বিল্ডিংয়ে আউটসাইড যে উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো হবে এগুলা মার্ক করে দিলাম তাহলে আপনাদের বুঝতে সহজ হবে ঠিক আছে আর নকশার মাধ্যমে যে রেড কালারগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো সবই কলম হবে বাড়িতে টোটাল নয়টি কলম হবে ঠিক আছে তো এবার আমরা বিতর ডোরগুলো দেখে নেই কোন সাইড থেকে ডোরগুলো আসবে দিবেন সেটাও দেখে নিলাম তো ভিতরে টোটাল চারটি ডোর হবে আমাদের গেটটি হবে সাইডে ঠিক আছে তো আশা করি আমরা গেটটিও পেয়েছি তো সাদেউটা ওঠার সিঁড়িটি থাকবে এসাইড থেকে ঠিক আছে তো এবার আমরা রুমগুলা দেখে নেব তো আশা করি আমরা ফার্স্ট বেডরুমটা দেখে নিলাম এবার মাপটাও দেখে নেব রুমের ভিতরে কত পোট থাকবে তো আশা করি আমরা ফার্স্ট বেডরুমের মাপটা পেয়ে গেলাম এটা দশ ফুট বাই নয় ফুট পাঁচ ইঞ্চি ঠিক আছে তো সেকেন্ড বেডরুমের মাপটিও আমরা দেখে নেব তো সেকেন্ড বেডরুমের মাপটি হবে দশ ফুট বাই নয় ফুট চার ইঞ্চি তো আশা করি আমরা দুটি মাস্টার বেডরুমের মাপে পেয়ে গেলাম ঠিক আছে তো এবার টয়লেটের মাপটি দেখব টয়লেট অ্যাটাচড কোনো টয়লেট নাই এই ডিজাইনে এটা কমন টয়লেট থাকবে যা সবাই ইউজ করবে ঠিক আছে তো এটার মাপ হবে চার ফুট চার ইঞ্চি বাই ছয় ফুট তো একটি কিচেন হবে কিচেনে ছোট একটি কিচেন থাকবে কিচেনের মাপটি হবে ছয় ফুট বাই ছয় ফুট ঠিক আছে মোটামুটি যথেষ্ট ছয় ফুট বাই ছয় ফুটের মধ্যে ছোটো একটি কিচেন অ্যানাফ আশা করি তো আমরা ডাইনিং অ্যান্ড ড্রয়িংটি আমরা একই ফ্লোরে ইউজ করবো এক সাইডে আমরা ডাইনিংটি বসিয়ে দেবো সাথে সাথে সিঁড়ির নিচ থেকে আমরা সোফাগুলো এক সাইডে বসাতে পারব ঠিক আছে তো এটার মাপটা হবে বারো ফুট নয় ইঞ্চি বাই দশ ফুট চার ইঞ্চি ঠিক আছে তো আশা করি আমরা ভিতরের সম্পূর্ণ মাপটাই বুঝতে পেরেছি তো আবার বিল্ডিং খরচটি আমরা দেখে এক একতলা কমপ্লিট করতে আমাদের খরচ হতে পারে মোটামুটি সাত লক্ষ টাকা তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন